1991 সালে কোরিয়ার দেইগু নামের একটি ছোট্ট গ্রামে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা, যেই ঘটনা খবরের শিরোনামে থাকে কয়েক বছর ধরে। হঠাৎ করেই গ্রামের পাঁচটি বাচ্চা গায়েব হয়ে যায়। তাদেরকে খোঁজার জন্য 30,000-এর চেয়েও বেশি সেনা এবং পুলিশ সার্চ অপারেশন চালালেও সেদিন তাদের খুঁজে পাওয়া যায় না। এটি একটি মর্মান্তিক সত্য ঘটনা, আর সেই হৃদয় বিদারক সত্য ঘটনাই আজ তোমাদের শোনাব। টিপিক্যাল থ্রিলার মুভির চেয়ে এখানে প্রাধান্য পেয়েছে সেই মানুষগুলোর ইমোশন, যারা এই কেসটাতে সাফার করেছে। এই মুভিটি তাদেরকে উৎসর্গ করেই তৈরি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। ঘটনা শুরু হয় 1991 সালের মার্চের 26 তারিখ। দেইগু নামের এই গ্রামে আজ ইলেকশন, এই কারণেই আজ সমস্ত স্কুল কলেজ বন্ধ রয়েছে। এই ছুটির দিনেই 5 জন প্রাইমারি স্কুল পড়ুয়া বাচ্চা খেলতে যায় তাদের বাড়ির পাশের একটি পাহাড়ে। তারা সবাই আজ অনেক খুশি। অন্যদিকে ওই বাচ্চাদের মধ্যেই জুংহো নামের বাচ্চাটির মায়ের বাড়িতে কাজ করার সময় বুকে এক অজানা ব্যথা হয়। সন্তানের জন্য চিন্তা হওয়ায় সে চলে যায় সন্তানকে খুঁজতে। কোথাও খুঁজে না পেয়ে সে বাকি বাচ্চাদের বাড়িতে কল করে, তবে জানতে পারে কেউই বাড়িতে ফেরেনি। তারা সবাই মিলে চলে যায় পুলিশ স্টেশনে মিসিং রিপোর্ট লেখাতে, কিন্তু পুলিশ এটা মানতেই পারে না যে একসাথে 5টি বাচ্চা গায়েব হতে পারে। তারা বলে দেয় হয়তো এখনও সব বাচ্চারা কোথাও খেলছে, সময় হলে সবাই বাড়িতে ফিরে আসবে। সব বাবা মাই যখন পুলিশকে জোর করে রিপোর্ট লেখাতে, তখন পুলিশ জানায় কমপক্ষে একদিন না কেটে যাওয়া পর্যন্ত তারা মিসিং রিপোর্ট লেখাতে পারবে না। এছাড়া আজ ইলেকশনের জন্য তাদের ওপর প্রচুর চাপ রয়েছে, তাদের বিন্দু মাত্রও সময় নেই। এই বলেই পুলিশ তাদের সেদিন কোনো সাহায্য করে না। কিছুদিন কেটে গেলেও যখন কোনো বাচ্চাই বাড়িতে ফেরে না, তখন পুলিশ সমস্ত ফোর্স নিয়ে বাচ্চাদের খুঁজতে শুরু করে। খবরে ঘোষণা করা হয় যে এই বাচ্চাদের কিডন্যাপ করেছে, যদি সে নিজে বাচ্চাদেরকে ফিরিয়ে দেয় তাহলে তার সাজা খুবই কম করা হবে। অনেক খোঁজাখুঁজি করলেও তাদের কোথাও কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। এখন এই কেসটি সমস্ত নিউজ চ্যানেলের একটি হেডলাইন হয়ে দাঁড়ায়। 3 সপ্তাহ কেটে গেলেও বাচ্চাদের কোনো খোঁজ না পাওয়ায় অসহায় বাবা মায়েরা আসে এক নিউজ চ্যানেলে। ওই চ্যানেলে এসে তারা জনসাধারণের কাছে আকুতি করতে থাকে তাদের বাচ্চাদের খোঁজ দেওয়ার জন্য। আর এখানেই আমাদের পরিচয় হয় কং নামের এই ব্যক্তির সাথে, যে এই নিউজ চ্যানেলের একজন সাংবাদিক এবং প্রডিউসার। তবে তার মধ্যে মানুষের ইমোশনের জন্য কোনো জায়গা নেই। তার কাছে সবচেয়ে দামি হলো একটা কেসে কতটা ড্রামা আছে সেটা। সেটাকে স্টোরি বানিয়ে বিক্রি করে নিজের কেরিয়ারকে আগে নিয়ে যাওয়াই তার কাছে প্রধান কাজ। এদিকে পুলিশ স্টেশনে মানুষ কল করে তাদের নানা রকমের থিওরি জানাতে থাকে। কারো মতে বাচ্চাদের নর্থ কোরিয়ার সেনারা তুলে নিয়ে গেছে, তো কারো মতে তাদের এলিয়েন নিয়ে গেছে। এমনই সব অদ্ভুত ঘটনায় দিন কাটতে থাকে। এরপর আমাদের পরিচয় হয় ডিটেকটিভ পার্কের সাথে। সে সমস্ত বাচ্চাদের বাড়ির টেলিফোনে কল রেকর্ড এবং ট্রেস করার ব্যবস্থা করে দেয়। সাথে তাদের বুঝিয়ে দেয় এই বাটনটা প্রেস করলেই কল ট্রেস হবে। পুলিশ এবং বাচ্চাদের পরিবার সমস্ত চেষ্টাই করতে থাকে। বাচ্চাদের পোস্টার চারিদিকে ছড়িয়ে দেয়, এমনকি তারা এক তান্ত্রিকের কাছেও যায় বাচ্চাদের খোঁজ পেতে। তবে তাদের সমস্ত চেষ্টা করেও বাচ্চাদের খুঁজে পায় না। এভাবেই দিন যায়, মাস যায়, কেটে যায় বছরের পর বছর। হারানো বাচ্চাদের কথাও সবাই ভুলে গিয়ে কাটাতে থাকে তাদের সাধারণ জীবন। ভুলতে পারে না শুধু এই 5টি বাচ্চার পরিবার, তাদের সন্তানকে খোঁজার এই লড়াই অবিরাম চলতেই থাকে। এভাবেই 5টি বছর কেটে যায়। দেখানো হয় কং নামের ওই নিউজ চ্যানেলের প্রডিউসার একটি ডকুমেন্টারি বানানোর জন্য অ্যাওয়ার্ড পেয়েছে, তবে তার এই খুশি ক্ষণিকের। এরপরেই তার উপর একটি এনকোয়ারি বসে, কারণ সে ডকুমেন্টারি বানানোর জন্য ইচ্ছে করে হরিণদের খাবার বন্ধ করে দিয়েছিল, যাতে সে হরিণদের খাবারের অভাব নিয়ে একটি ডকুমেন্টারি বানাতে পারে। এই জন্যই তাকে শাস্তি স্বরূপ সিওল থেকে ট্রান্সফার করে দেওয়া হয় দেইগু নামের ওই ছোট্ট গ্রামে। এদিকে এতদিন পরেও পুলিশের কাছে অনেক খোঁজ আসে। এখন খোঁজ এসেছে এই লেকে নাকি বাচ্চাদের দেহ রয়েছে, তাই পুলিশ সেই জলাশয়ে ওই বাচ্চাদের দেহ খোঁজার সমস্ত চেষ্টাই করে, কিন্তু এবারও কোনো লাভ হয় না। রাতে যখন কং তার সহকর্মীদের সাথে ডিনার করছিল, তখন সে বলে ওঠে অনেক বছর কেটে গেছে, তবুও পুলিশ কেন বৃথা চেষ্টা করছে। এই কেসের মধ্যে তো তেমন কোনো গল্পও নেই, কোনো ড্রামা নেই যার জন্য গল্পটাকে মনে রাখতে হবে। এই কথা শুনে তার বস রেগে যায়। তাকে বলে
এই কথাটা ওই পাঁচটি পরিবারকে বলতে পারবে তুমি? কংয়ের এমন নির্দয়তা দেখে তার বস সত্যি প্রচণ্ড রেগে যায়। পরদিন যখন কং সমস্ত রেকর্ড চেক করছিল, তখন তার চোখে পড়ে ওই নিখোঁজ বাচ্চাদের নিউজ ফাইল। কৌতূহলবশত সে সমস্ত ভিডিও টেপগুলো ভালোভাবে দেখতে থাকে। সেখানেই দেখতে পায় এক লোকাল কলেজ প্রফেসরের ইন্টারভিউ, যেখানে প্রফেসর বলেছে ওই দিন ইলেকশনে বাধা সৃষ্টি করার জন্যই বাচ্চাদের কিডন্যাপ করা হয়েছিল। তবে কিডন্যাপ করার পর কোনো এক ভুল কিছু হয়ে যায় আর তাই জন্যই বাচ্চারা বাড়ি ফিরতে পারেনি। এই ইন্টারভিউটা কং বারবার দেখতে থাকে। এরপর সে সোজা চলে যায় ওই প্রফেসরের সাথে দেখা করতে। সে সরাসরি বলে ওঠে প্রফেসর যে বাচ্চার মা বাবাকেই দোষী মনে করে সেটা তার ইন্টারভিউ দেখে সে বুঝতে পেরেছে। প্রফেসর কংকে নিয়ে যায় তার রুমে, যেখানে সে এই নিখোঁজ বাচ্চাদের নিয়ে নিজেই ব্যক্তিগত ইনভেস্টিগেশন চালাচ্ছে। সে কংকে বলে এই ছোট্ট গ্রামে বাচ্চারা সারাদিনই খেলে, মাঝে মাঝে তো তারা সকালে বেরিয়ে একদম সন্ধ্যায় বাড়িতে ফেরে। কিন্তু ওই দিন বাচ্চারা খেলতে যাবার কয়েক ঘন্টা পরেই জুংহোর মা তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। এমনকি বাচ্চারা যে নিখোঁজ হয়েছে এই কথাটাও সে সবার প্রথমেই বলে। এরপর সে একটি কল রেকর্ডিং শোনায়, যেখানে নিখোঁজ হবার দুমাস পর জুংহো তার বাড়িতে কল করেছিল। তবে তার মা খুবই শান্ত গলায় শুধু দুটো প্রশ্ন করে, তুমি কি জুংহো? উত্তর হ্যাঁ আসার পর জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? কোনো উত্তর না পেয়ে কিছুক্ষণ চুপ করে থেকে ফোনটা রেখে দিয়েছিল। প্রফেসর কংকে বলে, যার সন্তান দুমাস ধরে নিখোঁজ রয়েছে সেই মা কি সন্তানের ফোন পেয়ে এতটা শান্ত থাকতে পারে? আর কেনই বা সে ওই কল ট্রেস করার বাটনটা প্রেস করেনি? যদি করত তাহলে তখনই জুংহোকে খুঁজে পাওয়া যেত। অর্থাৎ নিশ্চয়ই এর পেছনে তাদের হাত রয়েছে। এই সব কিছু শুনে কং চলে যায় ডিটেকটিভ পার্কের কাছে, তাকে এই সমস্ত কিছু বলে। তবে পার্ক বলে সেদিন জুংহোর মা তার বুকে ব্যথা অনুভব করেছিল, তার মাতৃক সেন্সেই মনে হয়েছিল তার সন্তানের কিছু হয়েছে, তাই সে খুঁজতে গেছিল। সন্তানের নিখোঁজে মা বাবাকে দোষী মনে করার জন্য পার্ক কং এর ওপরেই রেগে যায়। তবে কং এবং প্রফেসর এই কেসটা এত সহজে ছাড়বে না, তারা এই কেসের রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে। তাই তারা চলে যায় জুংহোর বাড়িতে। তাদের পরিচয় জানতে পেরেই জুংহোর বাবা তাদেরকে ঘরে নিয়ে যায়। তাদেরকে ছেলের ফটো অ্যালবামটা দেখানোর জন্য সেটাকে খুঁজতে থাকে। প্রফেসর দেখতে পায় একটি রুমে সিমেন্টের বস্তা এবং একটি বেলচা পড়ে রয়েছে, আর সেই রুমে নতুন মেঝে ঢালাই করা হয়েছে। ঠিক এই সময়েই জুংহোর গ্র্যান্ডমা এসে তাদেরকে অদ্ভুত ইশারা করতে থাকে জুংহোর বাবাকে দেখিয়ে। জুংহোর বাবা এটা দেখলে গ্র্যান্ডমাকে ঘরে যেতে বলে। এরপর প্রফেসর তাকে জিজ্ঞেস করে সেদিন কেন তারা কলটা ট্রেস করেনি। জুংহোর বাবা বলে ফোন ট্রেস করার জন্য বাটনটাকে হাত দিয়ে প্রেস করতে হতো, তবে জুংহোর মা রিসিভার দিয়েই সেটাকে প্রেস করতে চেয়েছিল আর হয়তো সেটা স্লিপ হয়ে যাওয়ায় বাটনটা প্রেস হয়নি, আর এই জন্য তারা আজ পর্যন্ত রিগ্রেট করছে। পাশের রুমে বসে জুংহোর মা নিজের কাজই করছিল। সে খুবই হতাশ হয়ে আছে। সন্তানের ব্যাপারে এসব আলোচনাতেও তার কোনো রকমের আগ্রহ নেই। এসব দেখে প্রফেসরের খুব একটা সুবিধের মনে হয় না। বেরিয়ে আসার সময় সে তাদের টয়লেটে যেতে চায়, কিন্তু অবাক করা বিষয় হলো সাথে সাথেই জুংহোর বাবাও পাশের টয়লেটে চলে যায় এবং সেখানে গিয়েও তার সাথে কথা বলতে থাকে। আর সেখান থেকে তারা জুংহোর বাবার প্রতি একরাশ সন্দেহ মনে নিয়ে ফিরে আসে। প্রফেসর হঠাৎ করেই বলে ওঠে বাচ্চারা সেদিন পাহাড়েই যায়নি, তার আগেই তাদেরকে ধরে আনা হয়েছে। এটা শুনেও জুংহো কিছুটা অবাক হয়ে যায়। রাতে তারা এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করে। প্রফেসর বলে জুংহোর বাবা তার টয়লেটে যাওয়া নিয়ে এতটা ঘাবড়ে কেন গেছিল। টয়লেটের বাইরে এসে সে দেখেও ছিল জুংহোর বাবা টয়লেটের দরজাটা একটু খোলা রেখেছিল, যেখান থেকে সে উকি মেরে দেখছিল। এছাড়া পাশের টয়লেট ছিল মহিলাদের, তবুও সে কেন ওই টয়লেটে গেল? সাথে ওই বৃদ্ধার এমন অদ্ভুত ইশারা, এইসব কারণেই প্রফেসর সন্দেহ করে ডেড বডি জুংহোর বাড়িতে ওই টয়লেটেই রয়েছে। পরদিন কং এই সব তথ্য নিয়ে যায় ডিটেকটিভ পার্কের কাছে। পার্ক তাকে বলে এই দুনিয়াটা খুবই নিষ্ঠুর, তাই বলে এক বাবা মায়ের ওপর সন্দেহ করবে? হৃদয় বলেও তো কিছু একটা থাকে, তাই না? আসলে কং কিন্তু এই বাচ্চাদের খুঁজে বের করা বা তাদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য এসব করছে না। তার ওই মিথ্যে ডকুমেন্ট্রির অপবাদ কাটাতে এমন একটা জটিল কেসের সমাধান করে পুনরায় সিওল শহরে কামব্যাক করতে চায়। আর এই জন্যই কং ঠিক করে নেয় সে এই সব কিছুই নিউজ চ্যানেলে বলবে। তবে তার বস এটা শুনে রেগে যায়। এত সেন্সিটিভ একটা বিষয় কোনো প্রমাণ ছাড়া টিভিতে দেখানোর রিস্ক তারা নিতে পারবে না। তবে কং নিজে দায়িত্ব নিয়ে এই ইন্টারভিউয়ের ব্যবস্থা করে, যেখানে প্রফেসর জুংহোর বাবাকে অপরাধীর মতো প্রশ্ন জিজ্ঞেসই করতে থাকে।
জুমুর বাবা রেগে সেখান থেকে চলে যেতে চাইলে প্রফেসর বলে ওঠে, সে জানে টয়লেটেই ওই বাচ্চাদের বডি রয়েছে। এই কথা শুনে জুমুর বাবা নিজেকে শান্ত রাখতে পারে না, প্রফেসরকে চড় মেরে বলে, তোমাদের যা ইচ্ছে তাই করতে পারো, তবে যদি তোমাদের সন্দেহ ভুল প্রমাণিত হয় তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। এরপর প্রফেসর সমস্ত সরকারি অফিসারদের তার সমস্ত থিওরি এবং ইনভেস্টিগেশন জানায়। ঠিক হয়, জুমুর বাড়িতেই সার্চ অপারেশন চালানো হবে। এত বছর পর নিখোঁজ পাঁচটি ছেলের দেহ পাওয়া যাবে শুনেই সমস্ত মিডিয়া এবং গ্রামবাসীরা সেখানে এসে পৌঁছায়। প্রফেসর এবং কং অনেক চিন্তায় আছে তাদের এত বড় একটা পদক্ষেপ নেবার জন্য, তবে ডিটেকটিভ পার্ক এখনও এর বিরুদ্ধেই রয়েছে। এরপর খোদাই শুরু হয়। প্রথমে সার্চ করা হয় ওই টয়লেটে, সেখানে কিছুটা সময় খোঁজার পর একটি জুতো পাওয়া যায়। সবাই খুবই অবাক চোখে এটা দেখতে থাকে আর জুমহুর বাবা মা অসহায় হয়ে বসে থাকে ঘরে, কিন্তু দেখা যায় এটা আসলে একটা মেয়ের জুতো। এরপর ওই ঘরেও খোদাই করা হয় যেখানে নতুন মেঝে ঢালাই করা হয়েছে। পুলিশ সমস্ত কিছু ভাঙচুর করে মাটি খুঁড়েও কোনো প্রমাণ খুঁজে পায় না। তারা ব্যর্থ হয়ে চলে যাবার সময় প্রফেসর ওই বৃদ্ধাকে ডেকে ইশারা করতে বলে যেটা সেদিন সে করেছিল, তবে আজ ওই বৃদ্ধা একই ইশারা প্রফেসরকে দেখিয়ে করতে থাকে। গ্রামবাসীরা বলতে থাকে এই বৃদ্ধা ছেলেগুলো নিখোঁজ হবার আগে থেকেই এমন আচরণ করত। আসলে এই বৃদ্ধা সম্পূর্ণ মানসিক সুস্থ নয়, আর এমন অসহায় বাবা মায়ের বাড়িতে এমন সার্চ অপারেশন চালানোর জন্য সমস্ত গ্রামবাসীরা এই প্রফেসরের ওপরই চড়াও হয়ে ওঠে। ঘটনা শান্ত করতে পুলিশ কোনোভাবে সেখান থেকে তাকে বের করে নিয়ে আসে। কং পুরোপুরি ভেঙে পড়ে, বুঝতে পারে তারা কত বড় ভুল কাজটি করেছে। আর এই ভুলের মাশুল দিতেই কং তার রেজিগনেশন লেটার জমা করে চাকরি থেকে ইস্তফা দিয়ে দেয়। কিন্তু প্রফেসর এখনও তাকে ফোন করে বলে জুমহুর বাবাই দোষী, সে হয়তো ওই বডিগুলোকে সরিয়ে ফেলেছে। কিন্তু কং তার কোনো কথাই শুনতে চায় না। ওই সন্তানহারা বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে সে ভালো করেই বুঝে গেছে সে কত বড় ভুল করেছিল। এদিকে রাতে জুমহুর বাবা সন্তানের ছবি হাতে নিয়ে নির্জীব হয়ে বসে থাকে বারান্দায়। জুমহুর মা এসে বলে, যা হলো তা ভালোই হলো, এখন আর কেউ তাদের সন্দেহর চোখে দেখবে না। জুমহুর বাবা বলে, মানুষ তাদেরকে সন্দেহ করছে কি না সেটা নিয়ে সে বিন্দুমাত্রও ভাবে না, শুধু এটাই ভাবছে এখন সবাই ধরেই নিয়েছে জুমহু বেঁচে নেই, একজন মানুষও মনে করে না জুমহু বেঁচে আছে। অসহায় এই বাবা বুক ফাটা চিৎকার করে কান্না করতে থাকে এই একটা কথা ভেবেই। 2001 সাল, পাঁচটি ছেলে নিখোঁজ হয়েছে আজ 10 বছর হয়ে গেছে। জুমহুর বাবা তার বন্ধুকে খুবই করুণ গলায় বলতে থাকে, আজ যদি রাস্তায় সে নিজের ছেলেকে দেখতেও পায় তবুও তো সে তাকে চিনতে পারবে না, সে রোজ স্বপ্নে তার ছেলেকে দেখতে পায় যে বড় হয়েছে, তবে তাকে চিনতে না পারার জন্য ছেলে তার ওপর প্রচুর রেগে আছে। এই কথাগুলো বলে দুই অভাগা বাবা হাসতে থাকলেও এই হাসিতে যে কতটা কষ্ট লুকিয়েছিল তা কল্পনার বাইরে। এরই কিছুদিন পর জুমহুর বাবার মৃত্যু হয়ে যায়। নিখোঁজ সন্তানের মা এখন স্বামীকেও হারিয়ে ফেলেছে, তার কষ্টের যেন কোনো সীমানাই নেই। এভাবেই আরও কয়েকদিন কেটে যায়। টাইফুন ঝড়ের কারণে প্রচুর বৃষ্টিতে পাহাড়ে ধস নামে, যা পুরো টিভি নিউজ চ্যানেলে দেখানো হয়। ঝড় শান্ত হয়ে যায়, একের পর এক আরও কিছুদিন কেটে যায়। দুজন ব্যক্তি পাহাড়ে ঘুরতে গিয়েই খুঁজে পায় এক মানুষের মাথার খুলি, সাথে সাথেই সেখানে এসে পৌঁছায় পুলিশের টিম। আর এত বছর পর নিখোঁজ বাচ্চাদের মৃতদেহ খুঁজে পাওয়ায় খবর করার জন্য কং কেউ সেখানে পাঠানো হয়। এক এক করে সেখান থেকে বের করা হয় পাঁচটি অসহায় ছেলের ডেড বডির অংশাবশেষ। বাচ্চাদের জামাকাপড় দেখে বাবা মায়েরা শনাক্ত করতে পারে এগুলো তাদেরই সন্তান। সমস্ত মা বাবা তাদের সন্তানের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। কোনো রকমের ফরেন্সিক রিপোর্ট ছাড়াই অন স্পট পুলিশ সাংবাদিকদের বলতে থাকে হাইপোথার্মিয়ার কারণেই বাচ্চারা এখানে মারা গেছে। তবে এইসব কথা শুনে সমস্ত লোক পুলিশের ওপর চড়াও হয়ে ওঠে, তারা পুলিশকেই দোষারোপ করতে থাকে কেন তাদের খুঁজে বের করতে পারেনি। রাতে এখানে কংকে দেখে এক মাতাকে বলতে থাকে এখান থেকে চলে যেতে, সে কেন এখানে এসেছে, তার জন্যই জুমহুর বাবা মারা গেছে আর মারা গিয়ে বাচ্চাদেরকে তাদের কাছে পাঠিয়েছে এই টাইফুনের মাধ্যমে। তবে কং কিছু বলতে পারে না, শুধুমাত্র জুমহুর মায়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, যেই মায়ের আজ কষ্টে বুক ফেটে গেলেও মুখে কিছু আনতে পারে না। এরপর ওই প্রফেসরও কং এর কাছে আসে, তাকে বলতে থাকে এই জায়গায় এতবার সার্চ করেও কেন বডি পাওয়া যায়নি, কারণ বডি এখানে ছিলই না। জুমহুর বাড়িতে সার্চ অপারেশন চালানোর আগেই জুমহুর বাবা বডিগুলোকে এখানে এনেছিল।
এই কথা শুনে কং তাকে এক ঘুষি মেরে বলে, জুংহুর বাবা মারা গেছে আর তারই অবসেশন এখন বন্ধ করতে। তবে প্রফেসরও রেগে যায়, কারণ এই কেসটার জন্যই সে তার চাকরি, ফ্যামিলি, সম্মান সমস্ত কিছু হারিয়েছে। তবে কং তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। সে নিজেকে শান্ত রাখতে পারছিল না, তাই সে চলে আসে ফরেন্সিক অফিসে, এটা জানার জন্য যে এই বাচ্চাদের মার্ডার হয়েছিল কিনা। ডক্টর যখন বুঝতে পারে কংই সেই ব্যক্তি যে জুংহোর বাবাকে সন্দেহ করেছিল, তখন তাকে ঘরে নিয়ে গিয়ে সমস্ত কিছু দেখায়। ডক্টর জানায় তাদের মাথা জ্যাকেট দিয়ে এবং পাগুলো প্যান্ট দিয়ে বাঁধা ছিল, আর সেগুলো বাঁধা ছিল স্কোয়ার নটে, যা সাধারণত সেলররা ইউজ করে। এই ধরনের বাঁধন খুবই শক্ত হয়, তবে খুব সহজে খুলেও ফেলা যায়। এরপর তাকে দেখায় বাচ্চাদের মাথায় অনেকগুলো ছোট ছোট আঘাতের চিহ্ন, যা খুবই ছোট এবং তীক্ষ্ণ হাতিয়ার দিয়ে করা হয়েছে। যেই ধরনের হাতিয়ার সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই। তারা বুঝতে পারে খুনি একজন সাইকোপ্যাথ, যে বাচ্চাদের এমন বারবার আঘাত করে তাদের রক্ত দেখে, যন্ত্রণা দেখে নিজে শান্তি পাচ্ছিল। কং একদমই নির্বাক হয়ে যায়। এরপর সে চলে আসে ডিটেকটিভ পার্কের সাথে দেখা করতে। তাকে সরাসরি জিজ্ঞেস করে, কে করেছে এই খুন? ডিটেকটিভ পার্ক জানায়, এই গ্রামের বা বাচ্চাদের ফ্যামিলিদের মধ্যে কেউ করেনি। এক উইটনেসের কাছ থেকে জানতে পেরেছিল সেদিন বাচ্চাদের পকেটে কিছু জিনিস ছিল। পার্কের মতে হয়তো সেগুলো ব্রেড বা কুকিজ ছিল। তবে বাচ্চাদের ফ্যামিলি জানিয়েছে তাদের কাছে কোনো টাকা ছিল না, অর্থাৎ খুনি বাচ্চাদেরকে আগেই টাকা দিয়েছিল পাহাড়ে তার সাথে দেখা করতে। অর্থাৎ বাচ্চারা খুনিকে আগে থেকেই জানত, আর খুনি এই পাহাড়কেও খুব ভালো করেই চিনত। কং পার্ককে বলে, তুমি নিশ্চয়ই আরও বেশি কিছু জানো, প্লিজ আমাকে বলতে পারো, এগুলো অফ দ্য রেকর্ড থাকবে। তখন পার্ক তাকে বলে, জুংহুর বাড়িতে যেদিন সার্চ অপারেশন চলেছিল সেদিন রাতে ওই পাহাড়ের থেকে ঘুরে আসার সময় জুংহুর বাড়ির সামনে সে একটি গাড়ি দেখতে পায়। গাড়ির নম্বরটি নোট করে সে যখন চালককে গাড়ি থেকে নামতে বলে, তখন চালক ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন যখন পার্ক ওই নম্বর অনুযায়ী চালককে ডেকে পাঠায়, তখন সে নির্দোষ বলে দাবি করে আর জানায় ওই দিন সে গ্রামেই ছিল না, তার কাছে সেটার প্রমাণও রয়েছে। পার্ক একদমই শিওর ছিল যে ওই লোকটাই আসল খুনি। তার ইচ্ছে করছিল ওই লোককে ঠিক একইভাবে মারতে যেভাবে সে বাচ্চাদেরকে মেরেছে, তবে তার হাত পা আইনের শিকল দিয়ে বাঁধা। প্রমাণ না থাকায় লোকটিকে ছেড়ে দিতে হয়েছিল তাকে, আর এখন তো স্ট্যাচু অফ লিমিটেশনও এক্সপায়ার হয়ে গেছে। এসব শুনেই কং ওই পাহাড়ে যায়। ওই ক্রাইম সিনে গিয়ে নিজের মুখ বেঁধে সেখানে শুয়ে বাচ্চাদের উপর করা সমস্ত অত্যাচারের কথা ভাবতে থাকে। ভাবতে থাকে সেদিন খুনি কেন জুংহোদের বাড়িতে গেছিল। হয়তো খুনি প্রতি বছর ওই বাচ্চাদের বাড়িতে এবং পাহাড়ে এসেছে চেক করতে, হয়তো প্রতি মাসে বা প্রতিদিনই সে আসতো এই পাহাড়ে। সে ভাবতে থাকে একজন লোক একসাথে কিভাবে পাঁচটি বাচ্চাকে খুন করতে পারে। এর সাথেই দেখানো হয় কিভাবে খুনি সমস্ত বডিগুলোকে টেনে টেনে নিয়ে কবর দিয়েছিল, কিভাবে এই জায়গাতে একটা পাথর রেখে চিহ্নও করেছিল কবরস্থানের। এই সব কিছু ভাবতে ভাবতেই তার সময় কাটে। কিছুদিন পর ডিটেকটিভ পার্ক খুনির স্কেচ সহ তার গাড়ির নম্বরটাও কংকে পাঠায়, আর কং ওই নম্বর প্লেট অনুযায়ী সেই ঠিকানায় চলে যায় যেখানে খুনি বসবাস করে। তার ঘরে গিয়ে দেখতে পায় এখানে বাচ্চাদের জিনিস দিয়ে ভর্তি একটি ড্রয়ার, আর সেখানে খুনির একটি ছবিও পায়, পাশেই পড়ে থাকা অনেকগুলো বই যেগুলোকে ওই স্কোয়ার নট দিয়েই বাঁধা ছিল। সে শিওর হয়ে যায় এই ব্যক্তি আসল খুনি। এই ব্যক্তির ওপর নজর রাখার জন্যই সে তার গাড়িতে বসেই অপেক্ষা করছিল। তবে এক সময় অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে নিউজে দেখানো হয় দুটো বাচ্চার নিখোঁজ হবার খবর, অর্থাৎ হয়তো এই খুনি আবারও দুই বাচ্চার খুন করেছে। এদিকে লোকটি তার বাড়িতে এসে বুঝতে পারে তার অবর্তমানে কেউ তার ঘরে ঢুকেছিল তল্লাশি চালাতে, তাই সে তাড়াতাড়ি করে বাইরে আসে। গাড়িতে ওঠার সময় কংকে দেখতে পায় ঘুমন্ত অবস্থায়। কংয়ের গাড়িতে তার স্কেচ এবং গাড়ির নম্বরটি দেখে স্পষ্টই বুঝে যায় কংই তার রুমে তদন্ত করেছে, তাই জন্যই সে তার গাড়ির নম্বর প্লেটটির ছবি তুলে নেয়। পরদিন দেখানো হয় কংয়ের মেয়ের স্কুলে এসে পৌঁছায় ওই খুনি। এর কিছুক্ষণ পরেই তার স্ত্রী কল করে কংকে জানায় তাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা পাগলের মতো স্কুলের চারপাশে মেয়েকে খুঁজতে থাকে, তবে কোথাও খুঁজে পায় না। কিছুক্ষণ পরেই তাদের মেয়ে একটি গাড়ি থেকে নেমে তাদের কাছে আসে। মেয়েকে খুঁজে পেয়ে তারা অনেকটা স্বস্তি পায়। তবে মেয়ের পায়ে একটি বাঁধন দেখে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। তাদের মেয়ে জানায় খেলতে গিয়ে ব্যথা পেলে একটি লোক এটা তাকে বেঁধে দিয়েছে। কং বাঁধনটি খুললে দেখতে পায় এটি স্কোয়ার নটে বাঁধা, আর সে ভালো করেই বুঝতে পারে ওই সাসপেক্ট, ওই লোক
এই বাঁধনের মাধ্যমেই তাকে হুমকি দিয়ে গেছে তার পেছনে ইনভেস্টিগেশন না করার জন্য। কং সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওই লোককে খোঁজার উদ্দেশ্যেই। তবে হঠাৎ রাস্তায় ওই লোককে গাড়ি নিয়ে যেতে দেখে সে ওই গাড়ির পিছু করতে থাকে। ওই গাড়ির পিছু করতে করতে সে এসে পৌঁছায় এক কসাইখানায়। সেখানে এসেই এক কর্মচারীর কাছে জানতে পারে ওই লোকটি এখানে কসাইয়ের কাজ করে। ওই কর্মচারী কংকে লোকটির অফিসে নিয়ে গেলে দেখতে পায় সেখানে বিভিন্ন রকমের হাতিয়ার রয়েছে যা দিয়ে সে এখানে পশুদের হত্যা করে। তখনই কংয়ের নজরে পড়ে টেবিলের উপর হওয়া অনেক ছোট ছোট চিহ্ন যা হুবহু বাচ্চাদের মাথার খুলিতে থাকা আঘাতের চিহ্নর মতো। আর সে বুঝতে পায় ওই লোকটি আসল খুনি যে তার এই হাতিয়ার দিয়ে ওই বাচ্চাদের খুন করেছে। কং ওই লোকের সামনে যায়, দেখতে পায় লোকটি তার হাতিয়ার দিয়ে একটি গরুকে হত্যা করতে যাচ্ছে। কং তাকে ডাকলেও লোকটি তার কথা উপেক্ষা করে তার সামনেই নির্মমভাবে ওই অবলা পশুর মাথায় আঘাত করে করে তাকে মেরে ফেলে, যার রক্ত তার পুরো মুখে ছেটানো। কং তার চোখের এই শীতল চাউনি দেখে খুব ভালোভাবেই বুঝতে পারে এমন চাউনি কোনো সাধারণ মানুষের, কোনো সুস্থ মানুষের হতে পারে না। এই লোকই আসলে খুনি। সে ওই লোককে সরাসরি জিজ্ঞেস করে, এইভাবেই তুমি ওই বাচ্চাদেরকে মেরে ফেলেছো তাই না? আর বাচ্চাদেরকে মারার জন্যই তুমি এই পশুদেরকে মারার কাজ নিয়েছো, কারণ রক্ত না দেখলে তোমার ঘুম আসে না, রক্ত না দেখলে তুমি শান্তি পাও না। লোকটি এক ভয়ানক হাসি হেসে তাকে বলে, হ্যাঁ। এই কথা শুনেই কং রেগে গিয়ে তাকে মারতে চায়, তবে ওই লোকের সাথে সে পেরে ওঠে না। লোকটির চাউনি যেন যে কোনো মানুষের আত্মা কাঁপিয়ে দিতে পারে। সে কংকে মাটিতে ফেলে তার গলা চেপে ধরে, আর কং তবুও বারবার তাকে বলতে থাকে, তুমি ওই বাচ্চাদেরকে মেরেছো তাই না? আমি জানি তুমি সেই বাচ্চাদেরকে মেরেছো। লোকটি তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? কং এর কোনো জবাব দিতে পারে না। লোকটি যখন বুঝতে পারে কং এর কাছে কোনো প্রমাণ নেই, সে কংকে ছেড়ে দিয়ে সেখান থেকে শান্ত হয়ে আপন মনে হেঁটে হেঁটে চলে যায়। আর কং এত কিছু জানার পরেও কোনো কিচ্ছু করতে পারে না, ঠিক যেমন পার্কও অসহায় হয়ে এই লোককে ছেড়ে দিয়েছিল। আজ 2002 সালের 12 নভেম্বর, সমস্ত বাচ্চাদের পরিবারকে ডেকে পাঠানো হয় বাচ্চাদের দেহের অংশাবশেষ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য। সমস্ত বাবা মায়েরা প্রচুর ভেঙে পড়ে, বুক ফেটে যাচ্ছে, তারা চিৎকার করে কান্না করছে, আর এই দৃশ্যটা খুবই হৃদয় বিদারক ছিল। কং যখন জুংহোর মায়ের কাছে যায় তাদেরকে সন্দেহ করার জন্য ক্ষমা চাইতে, তখন জুংহোর মা বলে এতে তাদের কোনো দোষ নেই। আর এখানে জুংহোর মা সেই দিনের ঘটনার কথা বলে। বাচ্চাদের নিখোঁজ হওয়ার দুমাস পর জুংহোর নাম করে যে কলটি এসেছিল সেটা আসলে একটা প্র্যাঙ্ক কল ছিল। জুংহোর মা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল এটা অন্য একটা ছেলে, তাই জন্যই সেই দিন অমন শান্ত গলায় কথা বলেছে। তবে কলটি প্র্যাঙ্ক হলেও জুংহোর বাবার সাথে মিলে সে পুলিশকে জানায় এটা জুংহোই ছিল, কারণ সবাই এই নিখোঁজ বাচ্চাদের কথা, জুংহোদের কথা ভুলেই গেছিল। তারা ভেবেছিল হয়তো এই কলটা জুংহো করেছে বললে পুলিশ তাদের বাচ্চাকে খুঁজতে তৎপর হবে, আরও বেশি বেশি করে তার তদন্ত চালাবে। তাই জন্যই ওই প্র্যাঙ্ক কলটিকেও তারা জুংহোর কল বলে পুলিশকে জানিয়েছিল। ঠিক এই একই কারণে প্রফেসর এবং কং তাদের উপর সন্দেহ করেছিল। এই বলেই জুংহোর মা প্রচুর কান্না করতে থাকে, কান্নায় একদমই ভেঙে পড়ে। এরপর দেখানো হয় জুংহো এবং বাকি চারটি বাচ্চা ওই পাহাড়ে ঘুরতে যাচ্ছে। আর এবার যাওয়ার সময় জুংহো তার বাবাকেও তার পাশে দেখতে পায়। জুংহো এবং তার বাবা সহ বাকি চারটি বাচ্চাও হারিয়ে যায় সেই সুদূর পাহাড়ে। এখন জুংহোর বাবাও ওই সমস্ত বাচ্চার সাথেই রয়েছে মৃত্যুর ওপার দেশে। দৃশ্যটি যতটাই শান্ত এবং মধুর ঠিক ততটাই মর্মান্তিক। আর এই মর্মান্তিক দৃশ্যের মাধ্যমেই এই গল্পের শেষ হয়। এই গল্পে দেখানো কং এবং খুনির দৃশ্যটি ছাড়া বাকি সমস্ত কিছুই মর্মান্তিক সত্য ঘটনা, যে ঘটনা ঘটেছিল 1991 সালে। তবে আজ পর্যন্ত পুলিশ এই পাঁচটি বাচ্চার খুনের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। সেই কেসটিকে বন্ধ করে দেওয়া হয়, আর 15 বছর পরও যদি খুনি ধরাও পড়ে তবুও তার কোনো শাস্তি হয় না। এই কেসের ক্ষেত্রেও এটাই হয়েছিল। তবে এমন অনেকগুলি মর্মান্তিক এবং অমীমাংসিত ঘটনার কারণেই কোরিয়াতে স্ট্যাচু অফ লিমিটেশনের নিয়ম পাল্টে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। না, এই ছিল কোরিয়ার সেই কুখ্যাত মর্মান্তিক অমীমাংসিত ঘটনা। দেখা হবে পরের গল্পে। টিল দেন স্টে সেফ, বাই।